তাদের প্রাচীর দিয়ে আটকে রাখা হয়েছে। তারা যখন বের হবে, ঢেউয়ের মতো সারা পৃথিবীতে ছুটতে থাকবে এবং বিস্তার লাভ করবে। অর্থাৎ তারা রুক্ষ ও কর্কশ স্বভাবের হবে এবং যখন আক্রমণ করবে তখন চারদিক থেকে খুব দ্রুত আক্রমণ করবে। কেউ তাদের সামনে থেকে জীবিত পালাতে পারবে না। বলছিলাম ইয়াজুজ ও মাজুজের কথা। পবিত্র কোরআনেও তাদের সম্পর্কে বর্ণনা রয়েছে। মূল বিষয় হলো ইয়াজুজ ও মাজুজ এক পরহেজগার বাদশার আমলে ছিল, যে বাদশাকে বলা হতো জুলকারনাইন। জুলকারনাইন অর্থ দুই শিংওয়ালা মানুষ। সেই রাজার মুকুটে দুটি শিংয়ের মতো মুকুট ছিল বলে তার এই নামকরণ করা হয়েছে। জুলকারনাইন ছিলেন খুবই ক্ষমতাধর এক শাসক এবং তিনি ছিলেন একজন ইমানদার। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। তিনি তার সৈন্যদল নিয়ে ভ্রমণ করতেন, দেখতেন পৃথিবীর কে কোথায় নির্যাতিত হচ্ছে, কে ভালো কাজ করছে। তিনি তার জীবন পার করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায়। তার এমনই এক ভ্রমণের ঘটনা আল্লাহ পাক সূরা কাহাফে বর্ণনা করেছেন। তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে এর পর কোনো মানব সভ্যতা ছিল না। সেখানে দুটি পর্বতের মাঝে তিনি এক জাতিকে দেখলেন, যাদের ভাষাও তিনি বুঝতে পারছিলেন না, কারণ তারা সভ্যতা থেকে এতটাই দূরে ছিল যে তাদের ভাষাও দুর্বোধ্য ছিল। কিন্তু সেই জাতি ইশারা ইঙ্গিতে জুলকারনাইনকে বলল, ইয়াজুজ ও মাজুজ তাদের উপর অনেক অত্যাচার করছে, তারা তাদের হত্যা করছে। এরপর এই জাতির লোকজন জুলকারনাইনকে একটি দেয়াল নির্মাণ করে দেওয়ার অনুরোধ করে। এ বিষয়ে সূরা কাহাফে বলা হয়েছে, সে অর্থাৎ জুলকারনাইন বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট, সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর গড়ে দেব। তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো, তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার ঢিবি দুটি পাহাড়ের সমান হলো, তখন জুলকারনাইন বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। যখন তা আগুনের মতো গরম হলো তখন সে বলল, তোমরা গলানো তামা নিয়ে আসো, আমি তা ওর উপর ঢেলে দেব। এরপর ইয়াজুজ ও মাজুজ তা পার হতে পারল না বা ভেদও করতে পারল না। জুলকারনাইন বলল, এ আমার প্রতিপালকের অনুগ্রহ, যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি তাদের চূর্ণ বিচূর্ণ করে দেবেন, আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আরো বলেন, আমি তাদের দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব আর শিঙ্গায় ফু দেওয়া হবে, তারপর আমি তাদের সবাইকে একত্রিত করব। শাসক জুলকারনাইন ইয়াজুজ মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রাখলেও কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিসাল্লামের পৃথিবীতে পুনরাগমনের আগে তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। অর্থাৎ যখন কিয়ামত সন্নিকটে আসবে তখন আল্লাহ এই দেয়াল গুড়িয়ে ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যে দশটি প্রধান আলামতের কথা বলেছেন, তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে ইয়াজুজ ও মাজুজের আগমন। ইয়াজুজ ও মাজুজ বের হওয়ার পর সামনে যা পাবে সব ভক্ষণ করবে, তারা নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে, তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না। এক সময় তারা বাইতুল মুকাদ্দাসের একটি পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। এ সময় হযরত ঈসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করবেন। এতে ইয়াজুজ ও মাজুজের কাঁধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস করবেন, পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে। আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলোকে সরিয়ে দেবেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।